দেশের বিভিন্ন শহরে যত সড়ক দুর্ঘটনা হয় তার 72 ভাগই হয় রাজধানীতে, এমন ভয়ানক পর্যবেক্ষণ দিয়েছে বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট। এই ইনস্টিটিউট থেকে গত 3 বছরে রাজধানীর সড়ক দুর্ঘটনার তথ্য নেই আমরা। তা বিশ্লেষণ করে দেখা যায় রাজধানীর যাত্রাবাড়ি সবচেয়ে দুর্ঘটনা প্রবণ এলাকা। গেল 3 বছরে এখানে 44টি দুর্ঘটনায় মারা গেছে 44 জন। এর পরের অবস্থান মিরপুর, এই সময়ে এখানে দুর্ঘটনা হয়েছে 30টি, নিহত 37 জন। এছাড়া উত্তরা থেকে বিমানবন্দর এবং সেখান থেকে বনানী হয়ে তেজগাঁও এই সড়কে গেল 3 বছরে প্রাণ ঝরেছে 77 জনের। খিলগাঁও ও ডেমরা এলাকাতেও প্রাণহানির সংখ্যা উদ্বেগজনক। কেন এত দুর্ঘটনা ঘটছে রাজধানীতে সেই কারণ খুঁজতে বুয়েটের সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ কাজী সাইফুন নিয়াওয়াজকে নিয়ে আমরা যাই সবচেয়ে দুর্ঘটনা প্রবণ এলাকা যাত্রাবাড়িতে। এখানকার বিশাল এই মোড় পর্যবেক্ষণ করে তিনি জানালেন চারদিক থেকেই ছড়িয়ে রয়েছে দুর্ঘটনার কারণ, এমন ঝুঁকি রয়েছে রাজধানীর অনেক মোড়েই। বড় একটি ইন্টারসেকশন যেখানে 5 দিকের রাস্তা এসে মিশেছে এবং 10-12 দিক থেকে গাড়ি আসা যাওয়া করছে। এই জায়গায় গাড়ি যেমন আপনার বিভিন্ন দিক থেকে আসে, মানুষও বিভিন্ন দিক থেকে রাস্তা পারাপার হচ্ছে, যার ফলে যে কোনো সময় এখানে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। বিশেষ করে সকাল বা রাতের বেলা যখন মানুষ কম থাকবে, ট্রাফিক পুলিশ কম থাকবে, গতি বেশি থাকবে, তখন আপনার অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি। পথচারীদের জন্য আপনার স্পেসিফিক করে দিতে হবে, নির্দিষ্ট করে দিতে হবে পারাপারের স্থান, এবং বাকি জায়গাগুলোতে আমার প্রতিবন্ধকতা দিতে হবে যাতে মানুষ যথাযথ রাস্তা পার হতে না পারে। বাস থামার জন্য নির্দিষ্ট জায়গা দিতে হবে এবং সেখানে যাতে বাস থামে সেটা নিশ্চিত করতে হবে। ঢাকা শহরে যত ইন্টারসেকশন রয়েছে প্রায় ম্যাক্সিমামগুলোতেই দেখা যাচ্ছে যে আপনার গতি কমানো, ইন্টারসেকশনে ঢোকার সময় যে গতি কমিয়ে আসতে হবে সেই ব্যবস্থাটা নাই, যার কারণে দেখা যাচ্ছে যে আপনার যে কোনো সময় পথচারীর সাথে গাড়ির বা গাড়ির সাথে অন্য একটা গাড়ির দুর্ঘটনা ঘটে যায়। অথচ সড়ক নির্মাণের দায়িত্বে থাকা সিটি কর্তৃপক্ষ বলছে রাজধানীর সড়কের এমন প্রকৌশলগত ত্রুটি এবং পথচারী পারাপার ও চলাচলের অবকাঠামো না থাকার বিষয়টি নজরে আসেনি তাদের। এই বিষয়গুলো আসলে আপনি বললেন প্রথম, বুঝেছেন, আমরা আমাদের কাছে আসেনি, যখন আমরা এটা শুনেছি অবশ্যই সেটা অবশ্যই এটা এটা আমরা দেখব। পাশাপাশি বেপরোয়া চালকের জন্যও বাড়ছে দুর্ঘটনা জানান সংশ্লিষ্টরা। রোডসে যারা ড্রাইভার ভাইরা আছেন এবং মালিক সমিতি, শ্রমিক সমিতি, সবাইকে নিয়ে আমরা কাজ করি, টার্মিনালে যাচ্ছি, তার সাথে মিটিং করছি, আমরা ট্রেনিং কোর্স কন্ডাক্ট করছি, তা সব কিছু তার আইন প্রয়োগ করা হয় না, কিছু কিছু জায়গায় তাদের বিবেক জাগ্রত করতে হয়, মোটিভেশনাল কিছু অ্যাক্টিভিটি নিতে, সেই জায়গাগুলো আমরা কাজ করি, আমরা ট্রাফিক গাইডবুক বের করেছি, ওগুলো তাদেরকে দিচ্ছি, তাদেরকে পড়াচ্ছি, বোঝাচ্ছি। সড়ক নির্মাণ ও যান চলাচল নিয়ন্ত্রণের সাথে জড়িতরা আশ্বাস দিয়েছেন সামনের দিনে রাজধানীর দুর্ঘটনা কমাতে সমন্বিতভাবে কাজ করবেন তারা। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।